সালামু আলাইকুম ভিওর্স বার্স কিনেমের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম আশা করি সবাই ভালো আছেন ভিওর্স আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বাজার পাখি যে খাচার পাখি আছে কোকাটের লাভবাট ফিংস জাবা এই পাখি গুলোকে ডিম বাচ্চা করানোর জন্য পাঁচটি টিপস আপনাদেরকে ভিডিওতে জানাবো ইনশাল্লাহ আপনারা যদি ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনাদের উপকারে আসবে আপনার পাখিকে ডিম বাচ্চা করানোর জন্য তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো বৃহস আপনারা যারা আমার চ্যালে নতুন ভিডিও দেখছেন আপনাদের কাছে একটা রিকোয়েস্ট অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বেলাইকনে প্রেস করে রাখবেন আর বেহস আপনার ও কবুতর যদি বিক্রয় করতে চান এই চ্যানেলে বিক্রয়ের জন্য অ্যাড দিতে পারবেন সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে তো আপনার পাখি কীভাবে বিক্রয় করবেন সেই বিষয়ে বিস্তারিত জানতে এই ভিডিও ডিসক্রিপশনে আমার মেসেঞ্জারের লিঙ্ক থাকবে আপনার সেই লিঙ্কে যোগাযোগ করতে পারেন আমার সাথে তো বিহর্স চলুন ভিডিওটি শুরু করা যাক বিহর্স আপনি যে পাখিকে জোড়া দিতে চান অবশ্যই সেই পাখি জোড়া দেবেন ডিম বাচ্চা করানোর জন্য কিন্তু আপনাকে দেখতে হবে সেটা সঠিক জোড়া কিনা সঠিক জোড়া বোঝার উপায় হলো যে মেল ফিমেলের ভিতরে যদি বন্ডিং ভালোভাবে হয় একজনের একজনকে খাওয়ায় দেয় বা কাছাকাছি থাকে তাদের ভাবের আদান প্রদান যদি ভালো থাকে সেক্ষেত্রে বুঝবেন যে তাদের মধ্যে বন্ডিং ভালো সেক্ষেত্রে আপনি এই পেয়ারটা জোড়া দিতে পারেন কিন্তু যদি দেখেন যে একজনের একজন সেটা মারামারি করে জোড়া মিলতেছে না সেক্ষেত্রে কিন্তু সেই জোড়া দিয়ে আপনি ভালো ফলাফল আশা করবেন না তো এই জন্য আপনাকে আগে সঠিক জোড়াটা নির্বাচন করতে হবে বয়স খুব বেশি ব্যবধান না হয় মেল ফিমেল কনফার্ম হয় এটা আপনাকে খেয়াল করতে হবে নাম্বার দুই পাখিকে ডিম বাচ্চা করানোর আগে দুই মাস আগে থেকে ভালো মানের যে মেডিসিন কোর্স আমরা করিয়ে থাকি সেটা আপনি করাবেন তো কি কি মেডিসিন কোর্স আপনি করাবেন সেটা আমি আপনাদেরকে বলে দিই এই মেডিসিন কোর্স নিয়ে ভিডিও আছে সেগুলো আপনি দেখতে পারেন তো আপনারা দুই মাস আগে থেকে ক্যালপ্লেক্স জিসবেট রেনাডব্লিউএস ভিটামিন এ ডি থ্রি এ হ্যাঁ তারপরে প্যানামিন লিবাটন এগুলো আপনার পাখিকে দিবেন সবার শেষে দিবেন ইসেল তো এটা আপনার পাখিকে ব্রিডিং কোর্স করানোর জন্য এরপরে তিন নম্বরে পাখিকে আপনাকে বিডিং এ দেওয়ার আগে অবশ্যই ভালো মানের খাবার দিয়ে আপনার পাখিকে তরতাজা সুস্থ রাখতে হবে কেননা আপনার পাখি যখন ডিম বাচ্চা করবে ফিমেল পাখি তখন তার প্রচুর ক্যালসিয়ামের প্রয়োজন হয় কেননা ডিম পারলে কিন্তু পাখির শরীর থেকে প্রচুর ক্যালসিয়াম কিন্তু সেখান থেকে ডিমে নিঃসরণ হয় ক্যালসিয়ামের অভাব দেখা দেয় এই জন্য আপনার পাখিকে অবশ্যই পুষ্টিকর খাবার দিতে হবে সেক্ষেত্রে আপনারা কোন কোন খাবার দিবেন যেমন এগ ফুড দিবেন ডিম সেদ্ধ দিবেন সফট ফুড দিবেন কলমি শাক ভালো মানের সিড মিক্স এগুলো দিবেন ক্যানারি মিশ্রিত ভালো মানের সিড মিস্ত্রি এগুলো দিবেন এবং বিভিন্ন ধরনের শাকসবজি দিবেন এক ফুট সপ্তাহে দিন দিবেন এবং ক্যাটল ফিজুয়েন মিনারেল ব্লক এগুলো আপনার কাছে রেখে দিবেন এগুলো আপনার পাখি ক্যালসিয়ামের মিনারেল ঘাটটি পূরণ করবে তিন নম্বরে ক্যাশ সেট আপ আপনার পাখি যদি ক্যাশ সেট আপ না ঠিক থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার পাখি ভালো মতো ডিম বাচ্চা করবে না অর্থাৎ আপনার পাখির জন্য কমফর্টেবল আপনার ক্যাশটা আছে কি না আপনি যে কেজে রাখেন যেরকম বাজিঘর পাখির জন্য বারো বাই বারো বাই আঠারো এই এই সাইজের খাঁচা লাগে বারো ইঞ্চি বাই বারো ইঞ্চি বা আঠারো ইঞ্চি এই খাঁচা কম ছোট খাঁচাতে যদি আপনি পাখি রেখে সেক্ষেত্রে কিন্তু পাখি ডিম বাচ্চা করবে না এবং হাইটা যেন ফিমেল পাখির পছন্দ হয় সুন্দর একটা হারে দিবেন এবং যে লাঠিটা দিবেন অবশ্যই লাঠিটা যেন পাখি সুন্দর মতো তার পা দিয়ে ধরে আঁকড়ে রাখতে পারে কেননা অনেকে প্লাস্টিকের লাঠি দেয় সেক্ষেত্রে কিন্তু পাখি মিটিং করতে গেলে পড়ে যায় পিছলা খেয়ে এর জন্য অবশ্যই পাখির যে বা পাখির জন্য লাঠি সঠিক মাপ হলো আপনার যে মধ্যমাঙ্গল আছে ওই মধ্যমাঙ্গলের সমান গোল লাঠি দিবেন তাহলে এটা বাঁখে জন্য ভালো হবে এরপর পাঁচ নম্বর হলো নিরিবিলি পরিবেশ আপনার পাখি যদি একটা ভালো পরিবেশ দেন ডিম বাচ্চা করানোর জন্য সেক্ষেত্রে কিন্তু খুব ভালো হবে কিন্তু আপনি যদি এমন জায়গায় পাখি রাখেন যেখানে চিল্লা পাল্লা বেশি পাখি ভয় পায় আতঙ্কে থাকে সেক্ষেত্রে কিন্তু ফিমেল পাখি ডিম বাচ্চা করতে চাইবে না মেটিং করতে চাইবে না তো এইসব বিষয়গুলো মাথায় রেখে আপনি পাখি যদি ডিম বাচ্চা করেন আপনি খুব সহজেই ভালোভাবে ডিম বাচ্চা করাতে পারবেন তো বিয় আজকে ভিডিওটি এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন এবং আরো ভালো ভালো ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকুন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ